আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমকে টিভির সংবাদ দেখার জন্য। অপরাধ নির্মূলে বিট পুলিশিং কার্যক্রমে সহযোগিতা করুন, ভিটিকান্দি ইউনিয়ন বাসীকে আবু মোল্লা চেয়ারম্যানের আহ্বান। বিস্তারিত দেখুন চ্যানেল এমকে টিভির ডেস্ক রিপোর্টে। কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নেও সারা দেশের ন্যায় একযোগে পালন করা হয়েছে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ। গত 17 অক্টোবর সকালে উপজেলার মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে উপস্থিত এলাকার জনসাধারণকে আহ্বান করে ভিটিকান্দি ইউনিয়নের 2 বারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন মোল্লা বলেন, এলাকার যে কোনো অপরাধ নির্মূলে বিট পুলিশিং কার্যক্রমে আপনারা সহযোগিতা করুন। মানুষে বালিলে দেব না, বালিকে থাকা কিন্তু গোপন রাখবো। দেখ এইভাবে বললাম, ছোট থেকে বড় হয় তখন যখন দেখবেন এইগুলা আপনি কন্ট্রোল করছেন না, তখন ওয়ার্ড মেম্বার আছে না পারেন, ওয়ার্ড মেম্বারের মাধ্যমে এই যে দুলামপুর বাজার একটা আমি অস্থায়ী হয়েছে বসি না, ওইখানে ওনারা সপ্তাহে 2-3 বার আসবে, রাত্র ডিউটি দিলে ওইখানে রাত্র বসবে, রাত্র যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনার কর এই নাম্বারে যে কোনো সময় রাত্রে যে কোনো সময় আমাদের ইউনিয়নের ভিতরে দুলাপুরে থাকবো, রোগমাত্র অঘটন করছে এইখানে ফোন দিবেন, ওইখানে যাইব, আমার জানাবেন, আমিও বলে দেবো সকলে কথাগুলো খেয়াল করে কি বলি। তখন আপনার মেয়েরে আমার মেয়েরে একজনের কথা কিন্তু চিন্তা করবো যে এইখানে পুলিশ আছে, ধরে নিব গা চালান দিয়ে দিব, মামলা ডুবাই দিব। আমরা এটা সকলেই লক্ষ্য রাখতে হইব এবং এটা চিন্তা সবসময় সবারই কারোর বলে বলে তার হয়েছে আমি সহযোগিতা করতাম না, সকলেই সকলের জন্য সহযোগিতা করবেন, তাইলে আমাদের সমাজ ভালো হবে, আমরাও ভালো থাকতে পারবো, আমাদের ছেলে মেয়ে আমরা যদি সকলে ভালো থাকি আমরা থানায় মামলা লাগতো না, বিচার লাগতো না, আমরা ভালো লাগে বিচারে কি কাজ, আমরা জীবনে চলতারি। নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ, নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি, এমন স্লোগানে আরো বক্তব্য রাখেন ভিটিকান্দি ইউনিয়নের বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত ও তিতাস থানার SI মোহাম্মদ রহমতুল্লাহ। তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রম প্রথম শুরু হয় লন্ডনে, পরে বাংলাদেশেও এই কার্যক্রম শুরু হয়েছে। আপনাদের এখন থেকে আর সব বিষয়ে থানায় যেতে হবে না, বিট পুলিশিং এর মাধ্যমে স্থানীয় যে কোনো সমস্যা আপনারা জানাতে পারবেন ও সমাধানের পথ পাবেন। সমস্যার সমাধানও আছে, সমস্যার সমাধান হওয়া লাগবে, আর না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যেটা নেওয়া সেটা নেওয়া হবে, আইনসঙ্গত ব্যবস্থা। আর আপনাদের কাছ থেকে আমাদের যে ডিস্টেন্স আছে সেটা থাকবে না, ধরুন এখান থেকে থানা যাইতে 1 ঘন্টা লাগে, ঠিক আছে? আপনি যদি আপনার সেবাটা যদি এখানে বসে পান, আপনার নিজের এলাকায় থেকে পান, তবে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান এই কর্মকর্তা। আর এলাকায় দেখা যাচ্ছে কি চুরি ডাকাতি মাদক এগুলা নির্মূল করতে হবে, এলাকায় কোনো ক্রাইম থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, এই চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মাদক থাকবে না, এগুলোর জন্য আপনারা আমাদেরকে সর্বোপরি সবসময় সহযোগিতা করবেন। এই স্যার আলমগীর সাহেব আর আমি আছি, আমরা দুইজনই আপনাদের সব সমস্যা দেখব, সেটা যে কোনো ধরনের সমস্যা হতে পারে। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম মেম্বার, মোহাম্মদ মুক্তার হোসেন মেম্বার, মোহাম্মদ সাইজউদ্দিন মেম্বার, আবদুল্লাহ মেম্বার, মোশারফ হোসেন সরকার মেম্বার, জোসনা বেগম মেম্বার, সুমি বেগম মেম্বার, মোসাম্মদ মায়া বেগম মেম্বার সহ ভিটিকান্দি ইউনিয়নের 9টি ওয়ার্ডের কয়েক শতাধিক নারী পুরুষ।